মেয়েটার বয়স তখন মাত্র ১২, সাল ১৯৫৬। বার ডান্সারের লাইসেন্স পাওয়ার জন্য নিজে শটান চলে যায় কলকাতা পুলিশের সদর দপ্তরে। সেখানেই এক পুলিশ অফিসার তাকে জিজ্ঞাসা করে, বাঙালি মেয়ে হয়ে হোটেলে নাচবি? আর মেয়েটা সাথে সাথেই সোজা কথায় উত্তর দেয়, কেন, আপনি আমাকে খাওয়াবেন, রাখবেন আপনার বাড়িতে, ঝি হয়ে কিন্তু থাকব না, মেয়ের মতো যদি রাখেন তবেই থাকব, আর তবেই হোটেলে আর নাচব না। যে বয়সে মেয়েরা বিনুনি বেঁধে স্কুলে যায় বা এক্কা দুক্কা খেলে, সেই বয়সে একটা মেয়ে কিনা নাচনি হতে চায়, উপায়টাই বাকি, পেটের জ্বালা যে বড় জ্বালা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লিট অ্যান্ড টেলস। আজকে আমরা আমাদের এই ভিডিওতে এমন এক মেয়ের কথা আলোচনা করব, অন্ধকার জগতে থেকেও যে হয়ে উঠেছে হাজার হাজার বাঙালি মেয়ের অনুপ্রেরণা। সালটা ১৯৪৭, ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে গেল একটা গোটা দেশ, আর তার সাথে ভাগ হয়ে গেল দুটো প্রদেশ, বাংলা এবং পাঞ্জাব। হাজার বছর ধরে পাশাপাশি বসবাস করা, একই ভাষায় কথা বলা লোকজন হঠাৎ করেই জানতে পারে দুটো আলাদা জাতে পরিণত হয়েছে তারা। শুধু তাই নয়, মাঝখানে উঠে গেছে কাঁটাতারের বেড়া। একদিন যারা বৃষ্টি ভেজা সবুজ গাছগাছালি ঘেরা কুঠিরে বসবাস করত শান্তিতে, তাদের ঠিকানা হলো রেল প্ল্যাটফর্ম কিংবা অস্বাস্থ্যকর বস্তি অঞ্চল। রাতারাতি তাদের পরিচয় হয়ে গেল উদ্বাস্তু। মেয়েটার নাম আরতি দাস, জন্ম পূর্ব বাংলার নারায়ণগঞ্জে, সাল ১৯৪৪। ওপার বাংলা থেকে যেদিন বাবা মায়ের হাত ধরে কলকাতায় আসে, তখন বয়স এক বছরেরও কিছু কম। প্রথমে শিয়ালদা স্টেশন, তারপর একে একে আহিরিটোলায় মাথা গোজার একটা ঠাই হল। সামান্য যে সোনাদানা আনতে পেরেছিল তা বেঁচে চলল কিছুদিন। তারপর মা শুরু করল বাবুদের বাড়িতে কাজ করা, আর বাবা এক দোকানে কাজ নিল। সামান্য আয়ে পাঁচটা পেট চালানো বড়ই মুশকিল। এরকম আতপেটা খেয়ে দিন চালানোর বিরুদ্ধে আরতি একসময় বিদ্রোহ করে বসল। দুদিন ঘোরাঘুরি শেষে বহু কষ্টে এক অ্যাংলো ইন্ডিয়ান পরিবারে কাজ জোটায় সে। বয়স তখন মাত্র ১১। ওই অ্যাংলো পরিবারে প্রায় সন্ধ্যায় রেকর্ড প্লেয়ারে গান চালিয়ে নাচানাচি হতো। পাশের ঘরে পর্দার আড়ালে দাঁড়িয়ে আরতি দেখত, চেষ্টা করত, তাদের নাচ নকল করত। সে বাড়িতে পার্টিতে নিয়মিত আসত ভিভিয়ান হ্যানসেন, পার্ক স্ট্রিটের মুকাম্বো রেস্তোরাঁর এক গাইয়ে। তার চোখে একদিন ধরা পড়ে গেল আরতির প্রচেষ্টা। তাকে নিয়ে হ্যানসেন গেল চৌরঙ্গীর ফারপোজে। হ্যানসেনের সুপারিশে মাসিক ৭০০ টাকা বেতনে কাজ পেল আরতি। সাদা চামড়ার মেয়েরা তখন দেশ ছাড়ায় হোটেলে বার ডান্সারের তীব্র অভাব। অবশেষে অনেক কষ্টে কাঠ খড় পুড়িয়ে হাতে এসেছিল লাইসেন্স, প্রতি রাতে বার নর্তকী হওয়ার ছাড়পত্র। দর্শকদের সামনে আসার আগে চলেছে দীর্ঘ প্রশিক্ষণ। সেই প্রশিক্ষণেই দেওয়া হয়েছিল পোশাক, যা পরে তাকে প্রতি রাতে নাচতে হবে। দেখে অঝরে কেঁদেছিল মেয়েটা। এতটা নিরাবরণ হয়ে আসতে হবে রাতের আসরে ভাবতেও পারেনি সে। ধীরে ধীরে একদিন সেই লজ্জাটুকু ভুলে গেল, মন দিল অনুশীলনে, সঠিকভাবে শিখতে লাগলো শরীরের মারপ্যাঁচ। তার কিছুদিনের মধ্যেই প্রশিক্ষকের তত্ত্বাবধানে উদ্বাস্তু আরতি দাসের পায়ে সুনিপুণভাবে উঠে এলো ক্যান ক্যান, গার্লস্টন, টুইস্ট, হাওয়াইন হোলা এবং বেলি ডান্স। হোটেল থেকেই নাম রাখা হয় শেফালি, মিস শেফালি। জৌলুসময় এক ক্যাবারে ডান্সারের আড়ালে ধীরে ধীরে হারিয়ে যায় নারায়ণগঞ্জে জন্ম নেওয়া আরতি দাস নামের সাদামাটা মেয়েটা। ফেরপোজ হোটেলের পর আর কখনোই পিছু ফিরে তাকাতে হয়নি মিস শেফালিকে। সেখান থেকেই সোজা ওবেরয় গ্র্যান্ড। ১৭ বছর ধরে প্রতি রাতে নেচেছেন, আনন্দ জুগিয়েছেন পুরুষের পিয়াসু দৃষ্টিকে। রাতের কলকাতা তখন সম্মোহিত তার নামে। তার মাঝেই হঠাৎ এলো সত্যজিৎ রায়ের পরিচালনায় ফিল্মে কাজ করার সুযোগ। নামের পাশে বসল প্রতিদ্বন্দ্বী এবং সীমাবদ্ধতে কাজের অভিজ্ঞতা। বড় পর্দায় অভিনয়ের পাশাপাশি এলো থিয়েটার। তরুণ কুমারের উদ্যোগে মঞ্চেও দেখা গেল মিস শেফালিকে। প্রতাপ মঞ্চে নাটক বারবধু হাজার রজনীর ওপর চলেছে শুধু তার নামে। অর্থ সাফল্য পুরো মাত্রায় পেলেও পাননি সামাজিক স্বীকৃতি বা নারীর মর্যাদা। বিনোদন জগতের অনেক নামকরা মানুষ এসেছিল তার জীবনে,
কিন্তু তাদের চোখে দেখেছিলেন শুধুই লামপট্ট। বার ডান্সার বলে অনেক শিল্পী যে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করত, উপেক্ষা করত, সেটাও তিনি অকপটে স্বীকার করে গেছেন তার আত্মজীবনী সন্ধ্যা রাতের শেফালিতে। নিঃসংকোচে সেখানে লিখেছেন, হোটেলে নাইট ক্লাবে নাচি বলেই আমি খারাপ মেয়ে হয়ে গেলাম। ওপার বাংলা থেকে এক কাপড়ে পালিয়ে আসা একটা রিফিউজি পরিবারের দুবেলা ঠিক মতো খেতে না পাওয়া একটা মেয়ে সম্পূর্ণ নিজের চেষ্টায় কি কষ্ট করে কি পরিশ্রম করে নিজের পায়ে দাঁড়িয়েছে সেটা তারা কেউ দেখতেই পেলেন না, হয়তো দেখতে চাইলেনও না। একলা মেয়েটার লড়াই কি অদ্ভুতভাবে যেন তাদের চোখ এড়িয়েই গেল। এমনকি সিনেমা জগতে যারা বামপন্থী বলে পরিচিত তারাও কেউ তার পরিশ্রম তার লড়াই দেখতেই পেলেন না। ঘর সংসারের মতো অধরা থেকে গেল শিল্পী পরিচয়টা। আরতি দাস নৃত্যশিল্পী নন, অভিনেত্রী নন, তিনি শুধুই মদিরা আসরের মিস শেফালি। পরিচয় নিয়ে কোনো দিনই তার আক্ষেপ ছিল না, আক্ষেপ ছিল স্বীকৃতি না পাওয়ার জন্য। তাই হয়তো এক রাশ অভিমান বুকে নিয়ে 2020 সালের 6ই ফেব্রুয়ারি চলে গেলেন তিনি, যেখানে যেতে অন্তত কোনো সামাজিক স্বীকৃতির প্রয়োজন পড়ে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকে আমাদের এই ভিডিওতে আমরা স্মরণ করলাম বাংলার প্রথম লাইসেন্সপ্রাপ্ত বার ডান্সার আরতি দাস ওরফে মিস শেফালিকে। আমাদের চ্যানেল লিট অ্যান্ড টেলসের পক্ষ থেকে তার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ভালোবাসা। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। পাশে থাকুন, ঘেটে দেখুন লিট অ্যান্ড টেলসের প্লেলিস্ট, হয়তো পেয়ে যেতে পারেন আপনার পছন্দের অন্য কোনো ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়, ধন্যবাদ।